তাহার টিভি ভি ওহির উদ্ভাসিত জীবনের জন্য বলবো একজন নায়ক বলছেন আমি পাপ মুক্ত সিনেমা আবিষ্কার করেছি এটা সিনেমা করেছে পাপ মুক্ত সিনেমা তার মধ্যে কোনো পাপ নাই পাপ নেই মানে সে কেঁদে কেঁদে কসম কেটে বলছেন আল্লাহর কসম আমরা নায়ক নায়িকারা একে অপরের হাত পর্যন্ত স্পর্শ করি নাই আবার দেখা দিচ্ছে কিছু কিছু ইউটিউবাররা ইউটিউবার আলহামদুলিল্লাহ কিছু কিছু জিনিস বের করে নিয়ে আসে যেটা সাধারণ পাবলিক খুঁজেও পায় না কোলে করে নিয়ে নাচতেছে সিনেমার মধ্যে আর বলছে আমরা একে অপরের হাতও ধরি এবার সিনেমা বানাবি তুই বানা জাহান্নামে নামে যাবি না জান্নাতে যাবি সেটা তোর ইচ্ছা কিন্তু মুক্ত সিনেমা হালাল সিনেমা যেই সিনেমা অজু করে দেখতে হবে অজু করে দেখলে আবার ওই অজু দি সালাদ পরা যাবে তার মানে তার মানে একদিন বলবে এই সিনেমাটা হলো এবাদত আমি একটা সিনেমা বানিয়েছি এবাদত সিনেমা আমি একটা সিনেমা বানিয়েছি এরা কবরের আজাবের সিনেমা কবরের আজাবের সিনেমা বানাচ্ছে এই দুঃসাহসিক কাজ যারা করছে সেই সমস্ত নেট চালক ইউটিউবারদেরকে বলছি আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোনো গায়েবী বিষয় নিয়ে কোন সিনেমা বানাবার চেষ্টা করবেন না কবরে কিভাবে আজাব হয় কিভাবে চিৎকার হয় সেরকম একটা চিৎকার দিয়ে কবরের আজাব দিয়ে ভয়াবহতা দিয়ে একটা বানায় দিব কবরের আজাব যে হবে সেই কবরের আজাব কোন মানুষের পক্ষে অনুধাবন করা কোনো অনুমান করা আদৌ সম্ভব নয় কিয়ামত মন্ত্র সম্ভব নয় রসুলুল্লাহ সাল সাল্লাম বলেছেন মাঠ যখন শুরু হবে কবরের মারের আওয়াজে যখন মুদা চিৎকার করতে থাকবে পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত এক চিৎকারের আওয়াজ পৌঁছে যাবে ইয়াসমাউমাই সাকালাই জিন এবং ইনসান সারা পৃথিবীর সমস্ত পশু প্রাণী সবাই বুঝতে পারবে আওয়াজ সেই শুনতে পাবে বন্ধুগণ জাহিলিয়াত কোন পর্যন্ত পৌঁছলে জাহেলিয়াত কোন পর্যায়ে গেলে সিনেমা বানায় তারপরে বলতে পারে এটা হালাল সিনেমা এরা বৈধ সিনেমা এটা পাকপুক্ত সিনেমা সাধারণ মানুষকে ধোকা দেওয়ার জন্য জিন্দার মানুষকে ধোকা দেওয়ার জন্য এই ধরনের কাজ চলছে